हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल तुम्हारा देखो बेस्ट ब्यूटी सॉल्यूशन प्रियंका मंडल और आमी प्रियंका तुम्हारे जोन्नो आबार अनेक दिन पर वीडियो एने आजकेर वीडियोटाओ तुम्हारे जोन्नो खूब इंटरेस्टिंग होते चले कारण ये शीतेर मध्य तुम्हारा स्किन टाके ठीक करे केयर करते पारछो ना स्किन ड्राई हो जाच्छे स्किन अनेक बेशी ड्राई होवार पर स्किनेर चामड़ा उठे जाच्छे एबं स्किन टाके तुम्हारा चकचके एबं तेलतेले करते पारछो ना एरकम धरनेर समस्या जारा भुगछो तादेर जोन्नो आजकेर ई भिडियोटा खूब इंटरेस्टिंग होते चलेछे। तोमादेर प्रतिदिन व्यवहार करते हबे ना, जस्ट तोमरा सप्ताहे दुई थेके तीन दिन जदि एटा व्यवहार करते पारो तोमादेर स्किन एतटा चकचके एबं एई उज्जवल हये उठबे एई शीतेर मध्ये। पुरो शीतटा तोमादेर स्किने आर किच्छु व्यवहार करते हबे ना। তাহলে কি করতে হবে বন্ধুরা, নতুন আসছে যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটাকে অন করে রেখো, কারণ তোমার যদি প্রবলেম থাকে তুমি নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তোমার জন্য আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসব, তোমার প্রবলেমের সলিউশন নিয়ে ঠিক আমি চলে আসব। তাহলে চলো আমরা দেখে নিই যে আমরা কিভাবে আমার স্কিনটাকে কেয়ার করব। এই শীতের মধ্যে আমরা নানা রকম প্রোডাক্ট তো ব্যবহার করে ফেলি, এর ফলে আমরা স্কিনটাকে একদম আস্তে আস্তে ড্যামেজ করে ফেলি, কারণ আমরা স্কিনটাকে ময়েশ্চার রাখার চেষ্টা করি। এই শীতে প্রচন্ড আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়, তার প্রধান একটা কারণ হচ্ছে আমরা খুব পরিমাণে জল কম খাই, এবং জল আমরা যদি কম খাই তাহলে আমাদের স্কিনের প্রবলেম অনেক বেশি বেড়ে যায়। যেমন হচ্ছে ঠোঁট ফাটা, স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাওয়া এবং পায়ের গোড়ালি ফাটা, যেগুলো পুরোটাই জলের জন্য আমাদের এটা হয়ে থাকে। এবং তার জন্য আমাদের কি করতে হবে, তোমরা যদি পারো, গরমকালে আমরা সবাই ডাবের জল খেয়ে থাকি, কিন্তু আমাদের মেইনলি শীতকালে ডাবের জল খাওয়াটা খুব প্রয়োজন, আর অনেক বেশি লেবু খেতে হবে। আর যারা এগুলো কিছুই পাচ্ছ না, কোনো প্রয়োজন নেই, তোমরা অনেকটা বেশি পরিমাণে জল খাওয়ার চেষ্টা করো। তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনটাকে কেয়ার করার জন্য আমি তোমাদেরকে আজকে একটা সলিউশন বলবো, সেটা ভিটামিন ই ক্যাপসুল, যেটা তোমরা খুব অল্প দামে, আমি বলে দিচ্ছি 27 টাকায় জাস্ট এরকম একটা তোমরা পেয়ে যাবে, যেটাতে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে। আর ক্যাপসুল এটা তোমরা ডেইলি ব্যবহারও করতে পারো, তোমরা যে প্রোডাক্ট ব্যবহার করছো বা ময়েশ্চারাইজার ব্যবহার করো তার সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারো। এবং তোমাদেরকে আজকে যেটা আমি বলে দেবো সেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ এটা যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করো তোমাদের আর কোনো প্রোডাক্টের কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তার আগে বন্ধুরা অবশ্যই জলটাকে একটু বেশি করে খাবে, তোমরা এরকম একটা ক্যাপসুল নিয়ে নেবে এবং তার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেবে, অবশ্যই ফেস ওয়াশটা করবে। এবং যদি তোমরা পারো, যদি তোমরা পারো তাহলে একটা বাটির মধ্যে একটু জল গরম করে ওই মাথাটা ঢেকে স্টিম নিয়ে নেবে, যে ওই ভাপটা তোমাদের মুখে যখন লাগবে পোর্সগুলো ওপেন হয়ে যাবে। এবং যখন তুমি এটা ব্যবহার করবে, এবং কিভাবে ব্যবহার করবে চলো দেখিয়ে দিই, যখন তোমরা এটা ব্যবহার করবে তোমার পোর্সের ভেতরে একদম ঢুকে যাবে এবং স্কিনটাকে ভেতর থেকে ময়েশ্চার করবে। তোমরা এভাবে এমনি নর্মাল মাসাজও করতে পারো, এভাবে স্কিনের মধ্যে ডট 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 করে পুরো মুখে লাগিয়ে নেবে, এভাবে নিয়ে নিয়ে পুরো মুখে ডট ডট করে এভাবে লাগিয়ে নেবে, জাস্ট আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, এভাবে পুরো মুখে লাগাবে। এবং এটাকে হালকা ভাবে, খুব জোরে প্রেসার দেবে না, হালকা ভাবে মাসাজ দেবে, খুব হালকাভাবে দেবে, কোনো জোরে দেওয়ার দরকার নেই, কারণ আমরা অনেকেই আমাদের স্কিন মাসাজ দিতে পারি না, সেহেতু উল্টোপাল্টা মাসাজ দিলে আমাদের স্কিন কিন্তু লুজ হয়ে যেতে পারে, সেহেতু আমাদের কোনো উল্টোপাল্টা মাসাজ দেওয়ার দরকার নেই। এইভাবে ড্যাপ ড্যাপ করবে এবং হালকাভাবে তোমরা এভাবে টেনে দিতে পারো হালকা করে, তাতে স্কিন টাইট হয়ে যায়। অনেক সময় যাদের স্কিন লুজ হয়ে যায় তাদের স্কিনটা অনেক বেশি টাইট হয়, এবং এটাতেও আমাদের স্কিন টাইট করতে যেমন সাহায্য করে তেমনি স্কিন অনেক বেশি উজ্জ্বল করতেও সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনটাকে যতটা উজ্জ্বল করে ততটাই আমাদের স্কিনটাকে ময়েশ্চার করে, ততটাই আমাদের স্কিনটাকে হেলদি রাখার চেষ্টা করে। সেহেতু তোমরা এটা সপ্তাহে
2-3 দিন রাত্রি বেলা এইভাবে মুখে মেখে তোমরা এটাকে রাত্রি বেলা ওভারনাইট রাখতে পারো, অথবা যারা মনে করছো যে চিপচিপ করছে রাখতে পারছি না তাদের জন্য বলছি তোমরা 1 ঘন্টা এরকম মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে এবং তারপরে ফেস ওয়াশ করে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতেও পারো নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা এইভাবে প্রতিদিন যদি এটা ব্যবহার করতে পারো তাহলেও খুব ভালো কাজ দেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর নতুন নতুন কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।